হেই বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি স্ট্রেঞ্জার থিংস সিজন 1 এর এপিসোড নাম্বার 7। এর আগের পার্টগুলো যদি আপনারা এখনো অবধি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া লিংকে গিয়ে দেখে নিতে পারেন। এপিসোড 7 এর শুরুতেই আমরা দেখতে পারি যে এখন মাইক আর এল তার বাড়িতেই রয়েছে এবং তখনই ডাস্টিন সেই ওয়াকি টকিটা নিয়ে মাইকের কাছে দৌড়ে আসে এবং সে তাকে জানায় যে লুকাস তাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। লুকাস মাইককে জানায় যে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে পালাও, কারণ ওরা জানতে পেরে গেছে যে এল তোমার সঙ্গে তোমার বাড়িতে রয়েছে। মাইক আর ডাস্টিনও এটা শুনে বাইরে দেখে যে হকিন্সের ল্যাবের সেই ভ্যানটা সেখানেই দাঁড় করানো রয়েছে। সে তার মায়ের কাছে যায়, কিন্তু তার মাকে বোঝানোর মতন সময় তার হাতে ছিল না। সেই কারণে সে বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, আর কেউ যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তুমি বলবে যে তুমি জানো না। এরপরে মাইক আর ডাস্টিন এলকে তাদের সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখন সেই সায়েন্স ল্যাবের হেডও মাইকের বাড়িতে চলে এসেছিল। অন্যদিকে লুকাসও এখন মাইকের সঙ্গে যোগাযোগ রাখছে আর তারা একটা জায়গায় এসে দেখা করবে। সেখানে তারা ভাবছিল যে ওই ভ্যানগুলোকে তারা হারিয়ে দিয়েছে, কিন্তু এর পরের মুহূর্তেই তাদের রাস্তার সামনে ওই সায়েন্স ল্যাবেরই একটি ভ্যান চলে আসে। সেখানে তাদেরকে বাঁচানোর জন্য এল তার শক্তির প্রয়োগ করে এবং সেই একটা গাড়িকে সে হাওয়ায় উড়িয়ে পিছনের গাড়িগুলোর সামনে ফেলে দেয়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই ডাস্টিন এবং মাইক এলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই সেখানে যখন লুকাস আসে সে এল এর কাছ থেকে ক্ষমা চায় এবং তখনই এল বলে যে কেউ বন্ধুদের মিথ্যে বলে না। আর সেখানে আমরা দেখতে পারি যে মাইক আর লুকাসেরও বন্ধুত্ব আবার হয়ে গেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি যে সেই সায়েন্স ল্যাবের লোকেরা এখন চলে এসেছে মাইকের বাড়িতে। আর মাইকের মা এটা জানতোই না যে তাদের বাড়িতে একটা ছোট বাচ্চা থাকছে। সে তখনই তাদের সকলকে জানায় যে আমরা এই ব্যাপারে কিছুই জানি না। সেখানে সেই সায়েন্স ল্যাবের হেড সরকারের অনেক আইটি কার্ড নিয়ে আসে এবং তারা বলে যে আমরা অথরাইজড অর্গানাইজেশন আর আমরা এই বাচ্চাটাকে এখানে খুঁজতে এসেছি। সেই হেডটা মাইকের বাবা মাকে সেখানে বোকা বানায় এবং তারাও এখন সেই হেডের কথায় পড়ে গেছে। সে বলে যে আমরা তো আপনার বাচ্চাকে বাঁচাতে চাইছি, ওই মেয়েটা ভীষণ ভয়ঙ্কর আর এর ফলে আপনার ছেলের সেখানে ক্ষতি হতে পারে। অন্যদিকে আমরা সেই বাচ্চাদের দেখি এবং তারা এখন বলাবলি করছে যে সেই প্যারালাল ইউনিভার্সে ঢোকবার রাস্তাটা নিশ্চয়ই সেই সায়েন্স ল্যাবে রয়েছে আর ওখানে এমন কোনো এক্সপেরিমেন্ট করা হয় যেটা ইললিগাল, সেই কারণে তারা পৃথিবীর কাছে তাদের এক্সপেরিমেন্টগুলো এক্সপোজ করে না। সেখানে তারা একটি গাড়ির আওয়াজ পায় এবং তারা ভাবে যে হয়তো ওই সায়েন্টিস্টরাই তাদের ধরতে এসেছে, সেই কারণে তারা সেখানে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এর পরের সিনেই আমরা জয়াসকে সেই থানায় দেখি এবং সে ওই অফিসারগুলোকে বলে যে আমার ছেলেকে ছেড়ে দিন, কিন্তু সেই অফিসাররা জনকে ছাড়তে চায় না কারণ তার গাড়ির ডিকিতে অনেক হান্টিং এর অস্ত্র পাওয়া গেছে। সেখানে হপার জনকে জিজ্ঞাসা করে যে তুমি এই অস্ত্রগুলো নিয়ে কি করবে এবং তখনই জন বলে যে আমি যেই কাজের জন্য অস্ত্রগুলো রেখেছি সেই কারণটা আপনি কখনোই বিশ্বাস করবেন না। জয়াস সেখানে জনকে বলে যে তুমি একা এত বড় রিস্ক কেন নিতে গেছো, একেই আমি আমার একটা ছেলেকে হারিয়ে ফেলেছি আর তুমি এখন আমার একমাত্র সম্পদ। জন সেখানে বলে যে তুমি যেই কথাগুলো বলেছিলে আমি সেগুলো বিশ্বাস করেছি আর আমি ওই জিনিসগুলোকেই খুঁজতে বেরিয়েছি, এমনকি আমি উইলকেও ফিরিয়ে নিয়ে আসব। সেখানে যখন তারা দাঁড়িয়েছিল সেখানে আর একটা কমপ্লেন নিয়ে একজন মহিলা আসে। আসলে এল মাইককে বাঁচানোর জন্য যেই বাচ্চাগুলোকে সেখানে মারধর করিয়েছিল তাদেরই মা সেখানে এসে কমপ্লেন্ট লঞ্চ করে আর সেটাও মাইকের বিরুদ্ধে। সেখানে সকলেই ওই বাচ্চাটার ওপরে হাসছিল কারণ সে বলে যে তাকে একটা মেয়ে মেরেছে, কিন্তু ওই বাচ্চাটি তখনই বলে যে সেটা কোনো সাধারণ মেয়ে ছিল না, তাকে একদম অ্যাবনর্মালের মতো দেখতে, এমনকি তার মাথায় চুল পর্যন্ত ছিল না। এসব কথা শোনা মাত্রই সেখানে হপার সিরিয়াস হয়ে যায়। সে বলে যে তুমি কার কথা বলছো আর এই বাচ্চাটা এখন কার সঙ্গে রয়েছে। সেখানে ওই বাচ্চাটা জানায় যে এল এখন মাইকের সঙ্গে রয়েছে এবং ওই বাচ্চাটার মধ্যে এখন অনেক পাওয়ার রয়েছে। আর এরপরেই সবকিছু শোনার পরে হপার বুঝে যায় যে এই মেয়েটা আর কেউ না বরং টেরির মেয়ে। আর এই মুহূর্তে সে এখন মাইক ডাস্টিন আর লুকাসের সঙ্গে রয়েছে। এরপরের সিনেই আমরা স্টিভকে তার বন্ধুর সঙ্গে বসে থাকতে দেখি আর এখন তার মন ভালো নেই কারণ ন্যান্সি তার সঙ্গে ভালোভাবে কথা বলছে না। সেখানে এই নিয়ে তার বন্ধুদের সঙ্গেও তাদের মাঝে ঝামেলা হয়ে যায়। অন্যদিকে আমরা হপার আর ন্যান্সিকে মাইকের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি। সেখানে ন্যান্সি যখন দেখে যে তার বাড়ির বাইরে এত পুলিশ দাঁড়িয়ে সে ঘাবড়ে যায়, কিন্তু হপার তাকে সেখানে যেতে দেয় না। হপার তাদেরকে বলে যে আমরা যদি এখন ওখানে যাই ওরা বুঝে যাবে যে আমরাও এলের ব্যাপারে জানি,
সেই কারণে ওদের থেকে দূরে থাকাটাই এখন নিরাপদ হবে। হপার সেখানে বলে যে মাইক ডাস্টিন আর লোকাসের সঙ্গে যোগাযোগ করার আমাদের একটা রাস্তা খুঁজতে হবে। তখনই ন্যান্সির মনে পড়ে সেই ওয়াকি টকির কথা, সেই কারণে সে ওই ওয়াকি টকিটা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু মাইক ডাস্টিন আর লোকাস ভাবে যে ন্যান্সি হয়তো তাদেরকে ফাঁসানোর জন্য একটা প্র্যাঙ্ক করছে। তারা ভাবে যে হয়তো ওই সায়েন্স ল্যাবের লোকেরা চারিপাশে রয়েছে, সেই কারণে তারা ওই ওয়াকি টকিতে কোনো রিপ্লাই দেয় না। এর পরের মুহূর্তেই হপার সেই ওয়াকি টকিটা নিয়ে বলে যে আমরা জানি এল তোমাদের সঙ্গে রয়েছে আর তোমরা এখন একেবারেই নিরাপদ নেই, আমাদের তোমাকে সাহায্য করতে দাও, তোমরা কোথায় আছো সেটা খুলে আমাদেরকে বলো। এবং তখনই মাইক সেখানে কথা বলতে শুরু করে। সেখানে ওই বাচ্চাগুলো ভীষণ ভয় পেয়েছিল, তারা এটা বুঝে উঠতে পারে না যে হপার সেখানে তাদের ধরতে আসছে না সাহায্য করতে আসছে। এর পরের মুহূর্তে সেই হকিন্স ল্যাবের সায়েন্টিস্টরা সেখানে চলে আসে আর তারা ওই বাচ্চাদের ওখানে খুঁজতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় সেখানে হপার চলে আসে আর তাদেরকে সেখানে ধরে ফেলে। হপার সেখানে ওই বাচ্চাদের সেফলি বের করে নিয়ে আসে আর এখন আমরা জানতে পারছি যে ওই প্যারালাল ইউনিভার্সের সম্পর্কে অনেকেই জেনে গেছে। মাইক সেখানে সকলকে প্যারালাল ইউনিভার্সের সেই থিওরি সম্পর্কে বোঝায় এবং সে জানায় যে উইল ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে। এল এরপরেই উইল এবং বারবারার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তার কাছে এত শক্তি ছিল না, সেই কারণে সে সেখানে সেটা করতে পারে না। এলের এখন অনেক শক্তির প্রয়োজন আর এরপরেই সে বাথরুমে একটা বাথটাব দেখে। এটা দেখে তার সেই এক্সপেরিমেন্টের কথা মনে পড়ে। এরপরেই সে বেরিয়ে এসে তাদেরকে জানায় যে আমি উইল আর বারবারাকে খুঁজে নেব, কিন্তু তার জন্য আমার প্রয়োজন ডেভরিভিয়েশন ট্যাঙ্কের। কিন্তু তাদের কাছে সেখানে কোনো জিনিসই ছিল না যেটার মাধ্যমে তারা ডেভরিভিয়েশন ট্যাঙ্ক বানাতে পারবে। সেই কারণে ডাস্টিন তার ওই সায়েন্স টিচারকে ফোন করে এবং তার যেহেতু অনেক নলেজ ছিল এই বিষয়, সেই কারণে ডাস্টিন তার থেকে জেনে নেয় যে তারা ডেভরিভিয়েশন ট্যাঙ্ক কিভাবে বানাতে পারবে। এই সমস্ত জিনিস এই ঘরে করা যাবে না, সেই কারণে তারা স্কুলে গিয়ে একটা ছোট পুল খুলে ফেলে এবং তারপরেই সেখানে তারা আসল জিনিসটা ঢালতে শুরু করে আর সেটা হচ্ছে নুন। জয়াস তখনই এলকে বলে যে তুমি খুব সাহসী, তুমি শুধু উইলকে খুঁজে এনে দাও আর আমি সবসময় তোমার পাশেই আছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। অন্যদিকে তারা সকলে মিলে এলের সেই ডেভরিভিয়েশন ট্যাঙ্কটা বানিয়ে ফেলে আর এর পরের মুহূর্তে এল যখন সেই ডেভরিভিয়েশন ট্যাঙ্কে ঢোকে, সে সঙ্গে সঙ্গে সেই প্যারালাল ইউনিভার্সে প্রবেশ করে। এল সেখানে গিয়ে প্রথমে ভয় পেয়ে যায় আর আরেকটু আগে এগোতে সে বারবারার পচা গলা মৃত দেহ দেখতে পায় এবং তার মুখের ভেতর থেকে একটা সাপ বেরিয়ে আসে। এল এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সে চেঁচাতে থাকে যে বারবারা মারা গেছে এবং বাইরে এই কথাটা শুনে ন্যান্সি ভীষণ ভেঙে পড়ে। এল সেখানে ভীষণ ভয় পেয়ে রয়েছে, সেই কারণে জয়াস তাকে সামলে বলে যে তুমি একটু উইলকে খুঁজে দেখো। আর এরপরেই যখন এল আগে এগোয়, সে দেখে যে উইল তার জন্য একটা ছোট্ট ক্যাম্প হাউস বানিয়ে রেখেছে এবং উইলও তার ভেতরেই লুকিয়ে রয়েছে। এটা শোনা মাত্রই জয়াস তাকে বলে যে তুমি উইলকে বলো যে আমরা খুব শীঘ্রই তাকে বের করে আনবো। সেখানে এল উইলকে ঠিক এই কথাগুলোই বলে দেয় আর এর পরের মুহূর্তেই সেখানে এল বুঝতে পারে যে অনেক বড় বড় মনস্টাররা তাকে মারতে সেই দিকেই আসছে। এখানে এল ভীষণ ভয় পেয়ে যায়, সেই কারণে সে কাঁদতে কাঁদতে আসল দুনিয়ায় ফিরে আসে এবং তখনই জয়াস তাকে জড়িয়ে ধরে বলে যে ভয় পেও না, আমরা সকলেই তোমার পাশে রয়েছি। এখন তারা এটা জানতে পেরে গেছে যে উইল কোথায় রয়েছে, কিন্তু তাকে বের করার জন্য তাদেরকে ওই প্যারালাল ইউনিভার্সে যেতে হবে। হপার সেখানে একাই যেতে চায়, কিন্তু জয়াস তখনই বলে যে আমি উইলের মা, আমাকে সেখানে যেতেই হবে। ন্যান্সি এখন ভীষণ ভেঙে পড়েছে, এর সাথে সাথে সে ভীষণ রেগেও রয়েছে, কারণ যেই মনস্টারটা বারবারাকে মেরে ফেলেছে তাকে সে মারতে পারেনি। সেই কারণে ন্যান্সি আর জন আবার তাদের ওই প্ল্যানটা চালাবে বলে এবং তারা সেই মনস্টারটার শিকার করবে। এরপরেই তারা পুলিশ স্টেশনে যায় এবং সেখান থেকে তারা সেই অস্ত্রগুলো তাদের নিয়ে চলে আসে। অন্যদিকে আমরা জয়াস আর হপারকে সেই হকিন্স ল্যাবের সামনে দেখি, কিন্তু সিকিউরিটি টাইট হওয়ার কারণে তারা সেখানে ধরা পড়ে যায়। এই এপিসোডের লাস্ট সিনে আমরা দেখতে পারি যে উইল এখন ভীষণ ভেঙে পড়েছে, সে ভীষণ উইক হয়ে যাচ্ছে আর সেই ক্যাসেলটাও আস্তে আস্তে সেখান থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার সেই ক্যাসেলটা একটা মনস্টার ভেঙে ভেতরে চলে আসে এবং এই সাসপেন্সের সাথেই স্ট্রেঞ্জার থিংস সিজন 1 এর এপিসোড নাম্বার 7 এখানেই শেষ হয়ে যায়।